আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সাতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্মব্যস্ত দিনের শুরুতেই আগুন লাগার খবরে উত্তেজনা সাতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায়। ভোর প্রায় 4টে নাগাদ আগুন লাগার পরই খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। সূত্রের খবর, সোমবার ভোর প্রায় 4টে নাগাদ সাতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। এক দমকল কর্মী জানান, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়, কিন্তু জায়গা ঘিঞ্জি হওয়ায় সেখানে দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি। তবে পার্শ্ববর্তী পুকুর থেকে পাম্পের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমার ছেলেরা অনেক কাজ করেছে, এখানে কয়েকজন রাতে শুয়েছিলেন, তাদের জিনিসপত্র ছিল, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। মেবি শর্ট সার্কিট হতে পারে, কারণ কিছু দু তিনজন মানুষ এখানে ভাড়া থাকে, তারা শুয়েছিল, এবার রাতে আগুন লেগেছে, ভোরের দিকে আগুন লেগেছে। সেই হিসেবে আমরা খবর পাই, আমরা এসে একটা হুন্ডা পাম্প সেট করি। গাড়ি তো ন্যারো প্লেস, কিছুতেই ঢুকতে পারিনি এখানে। হ্যাঁ, এই কাজ করি, ঘন্টাখানেকের চেষ্টা আমরা আগুন নিয়ন্ত্রণ করে দিই। সামনে পুকুর ছিল, এইটা একটা বেনিফিট, কিন্তু অনেকখানি পাম্পটা আমাদের বয়ে নিয়ে আসতে হয়েছে ন্যারো প্লেস। আমার ছেলেরা প্রচুর পরিশ্রম করে তিনটে গ্যাস সিলিন্ডার ছিল, আমরা এসি বার করেছি এখান থেকে। কী ছিল ও তো রেন্টেড ভাড়া থাকে ভেতরে, আর এদিকে তো মোটামুটি সব যাবতীয় আসবাবপত্র যাবতীয় সব আছে দেখছি। রাজেন্দ্র পণ্ডিত নামে এক এলাকাবাসী জানান, ভোর প্রায় 4:30 নাগাদ আগুন লাগে, তবে বলছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে অনেক শুকনো কাঠ ছিল, তার জন্য আগুন বেশি ধরে যায়, অনেক জিনিসের ক্ষতি হয়েছে। শর্ট বল রহে সব শর্ট সার্কিট থে ও পেহলা বালা রুম মে লগ কে ও সুখা লকড়ি থা সব লগ গিয়া। আচ্ছা, উধার সে বলে ইধার পেহলে উধার উসকে বাদ ইধার সব আগ পুরা পকড় লিয়া ইধার। আপ লোগ কিতনা থে? তিন চার আদমি থে। সোয়ে হুয়ে? হ্যাঁ। কোই আপ লোগ কুছ হুয়া? নাই নাই কুছ নাই। পুরা ঘর তো জল গিয়া? পুরা ঘর জল। সামান সামান সব ইয়া? সব ইয়া। সঞ্চিতা সরকার নামে আরও এক এলাকাবাসী জানান, শুনছি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এটা একটা কাঠমিস্ত্রির বাড়ি, এখানে তিনি থাকেন না, এখানে যারা ভাড়ায় থাকেন তারা সিঙ্গারা বানায়, তবে সেখানে থাকা কারো কোনো ক্ষতি হয়নি, তবে জিনিসপত্র পুড়ে গিয়েছে। এসছি তখন 6:30, 5:30 বলছে যে শর্ট সার্কিট থেকে জ্বলে গেছে। এটা সিঙ্গারা ভাজা হতো, কিন্তু এটা বাড়ি ভাড়া দিয়েছে। হ্যাঁ, এটা একটা কাঠমিস্ত্রির বাড়ি, উনি থাকে না, উনি গেছে ওর ঘরে। আর এখানে সব মিস্ত্রিগুলো থাকে, সিঙ্গারা ভাজে, বিক্রি করে, গাড়িতে দেয়। আগুন ওই কারেন্টের শর্ট সার্কিট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, সাতরাগাছি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।